সম্মানিত দর্শকমণ্ডলী, প্রধানমন্ত্রী 2 দিন সময় চেয়েছিল, কিন্তু তাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। শেষ সময় প্রধানমন্ত্রী যেভাবে ছটফট করেছিল ক্ষমতা টিকে থাকার জন্য এবং সর্বোচ্চ শক্তি কাটানোর জন্য এবং সর্বোচ্চ গুলি করে এবং সকল মানুষকে নিহত করার নির্দেশ দিয়েছিল, সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিল, সব বিষয় শুনে রীতিমতো অবাক হবেন। আসুন শুনে আসি প্রধানমন্ত্রীর পদত্যাগটি শুনলেন এবং বুঝতে পারলেন প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে কিন্তু সে অনেক চেষ্টা করেছিল কীভাবে ক্ষমতায় থাকা যায়, কেননা কেউ এত আরামে ক্ষমতা ছেড়ে দেয় না। সর্বোচ্চ চেষ্টা করে যদি ব্যর্থ হয় তখনই কিন্তু ক্ষমতা ছেড়েতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। যেভাবে ছাত্র আন্দোলন শুরু করেছিল, পরিশেষে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত সে আন্দোলন ছড়িয়ে পড়তে চেয়েছিল। এত হত্যাকাণ্ড করে কীভাবে সে টিকে থাকবে, সেজন্য তিনি কিন্তু রীতিমতো দেশ ছেড়ে পালায়ন করতে চেয়েছেন। এবং তার দলের নেতাকর্মীরা আবদুল কাদের শামীম ওসমান সহ আরও অনেকেই, তারা কোথায় আছে কেউ কিছু জানে না। তাদের অবস্থান অবশ্যই তারা আস্তে আস্তে পালায়ন করবে। বিশেষ করে প্রধানমন্ত্রী তার নিজ বোনকে নিয়ে শুধু পালিয়েছে, আর সকলের কি কিন্তু বিপদের মধ্যেই ফেলে গিয়েছে। সুতরাং নিজে বাঁচলে যে বাপের নাম সেটা কিন্তু বুঝিয়েছে। নেতাকর্মীরা যারা লাফিয়েছিল তারা কিন্তু এখন কঠিন বিপদের মধ্যে পড়ে রয়েছে। বাংলাদেশে তারা কিন্তু যেতে পারছে না। সুতরাং বুঝতে হয় যে অতিমাত্রায় বাড়াবাড়ি করা যাবে না এবং বাড়াবাড়ি করার ফল কখনো ভালো হয় না।